ইতিহাস এমন অনেক যুদ্ধের সাক্ষী হয়ে আছে যার ধ্বংসলীলা সম্পর্কে জানে আজও ভয়ে দুঃখে বিষয় মন আমাদের ভারাক্রান্ত হয়ে ওঠে। আজ আমি এই ভিডিওতে তেমনই এক যুদ্ধের কাহিনী আপনাদের জানাবো যা হয়তো আগে শোনেনি। বহু প্রাচীন লেখা ও প্রত্নতাত্ত্বিক মত অনুযায়ী এই যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। প্রাচীন এশিয়া মাইনরে ছিল ট্রয় নামক এক নগরী। ঐতিহাসিক ট্রয় নগরীর রাজা ছিলেন পিরা এবং রানীর নাম ছিল হেক্পা। এই পর্যায়ে ছিল ট্রয় যুদ্ধের মূল কারণ। তাদের আদরের পুত্রের নাম ছিল প্যারিস। রাজপুত প্যারিস গ্রিসের পাটা রাজ্যের রাজা মেলেনাসের স্ত্রী হেলেনের প্রেমে পড়ে যান। রানী নিজেই প্যারিসের হাত ধরে প্রাসাদ থেকে পালিয়ে এসেছিলেন। কিন্তু কেন রানী এটা করতে গেলেন আর কেনই বা এই যুদ্ধ হয়েছিল? আমরা যারাই ইতিহাস জানতে ভালোবাসি তারাই হুমারের নাম আগেই শুনেছি। এই হুমারের লেখায় মূলত ফুটে উঠেছে প্যারিস আর হেলেনের ভালোবাসার কাহিনী। হেলেন প্যারিসকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে তার স্বামী মেনেলাস আর স্পার্টার রাজপ্রাসাদ ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেয়। তাই তো সে ট্রয় নগরীর রাজপুতের সঙ্গে পালিয়ে যায়। কিন্তু এমন শক্তিশালী এক রাজ্যের রানী আরেকজনের হাত ধরে পালিয়ে যাবে আর রাজা কি চুপ করে বসে থাকবে? তা তো হয় না। তাই মেনেলাস তার সমস্ত শক্তি দিয়ে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে। প্রায় 10 বছর স্থায়ী হয় সেই যুদ্ধ, আর এর ফলস্বরূপ ধ্বংস হয়ে গিয়েছিল ঐতিহাসিক ট্রয় নগরী। ট্রয় যুদ্ধের সঠিক কারণ নিয়ে বিভিন্ন মত চালু আছে। অনেকেই বলে থাকেন গ্রিক মিথোলজিতে বলা হয়েছে পৃথিবীতে মানুষের সংখ্যা বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছিল, ফলে দেবতাদের প্রধান জিউস তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি চাইছিলেন জনসংখ্যা কমিয়ে আনতে, আর এই জন্যই একটি যুদ্ধ সৃষ্টির পরিকল্পনা করেন। সেখান থেকেই যুদ্ধের সূত্রপাত। ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যাওয়ার আগে হিস্ট্রি মিস্ট্রি 10 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।